আজ এই ভিডিওতে আপনাদের সাথে এমন 6টি উপায় শেয়ার করব যাতে আপনারা আপনাদের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলতে পারেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। 1. উদার মানসিকতা। উদার মনোভাব আপনার দিনটিকে করে তুলতে পারে একটি হাস্যোজ্জ্বল দিন। মানুষের সাথে কথা বলার সময় একটু হাসি রেখে কথা বলুন। সদা হাস্যোজ্জ্বল চেহারা আপনাকে করে তুলবে সবার প্রিয় মানুষ। 2. নিজের সবলতা এবং দুর্বলতা সম্পর্কে ধারণা রাখা। নিজের শক্তিশালী এবং দুর্বল দিকগুলিকে জানতে পারলে দুর্বল দিকের উন্নয়ন ঘটানো সম্ভব। নিজেকে যতক্ষণ সম্পূর্ণভাবে না জানতে পারা যাবে ততক্ষণ ভেতরের সুপ্ত প্রতিভা কখনোই জেগে উঠবে না। 3. শেখার আগ্রহ তৈরি করা। প্রতিদিনের দৈনন্দিন জীবনে আমরা কিছু না কিছু শিখি। ব্যক্তিত্ব গঠনে সবচেয়ে কার্যকর শিক্ষা অর্জন করা। আত্মবিশ্বাস তৈরি হতে পারে যদি ব্যক্তির ভুল থেকে শিক্ষার্জন করার অভ্যাস থাকে। তাই জীবন থেকে শিক্ষা অর্জনের লক্ষ্যে অবশ্যই ভুলগুলিকে চিহ্নিত করে নতুন উদ্যমে কাজ করার মানসিকতা তৈরি করুন। 4. পরিবর্তন হওয়া। প্রতিদিনের কাজগুলি থেকে ভুল চিহ্নিত করার পর তা থেকে শিক্ষা নেওয়া জরুরি। এভাবে প্রতিদিন একটি করে ভুল শোধরাতে থাকলে নিজের মধ্যে স্বাভাবিকভাবেই পরিবর্তন আসতে থাকবে। তাই নতুন কোনো বাধা থাকলে তার মোকাবিলা করার জন্য নিজের মধ্যেই পরিবর্তন আনতে পারা আত্মবিশ্বাস বৃদ্ধির একটি ভালো উপায়। 5. নাকে না বলুন। পারবো না এই কথাটাকে না বলুন। সমস্যা আসবে, প্রতিটা সমস্যা অনেক কষ্ট দেবে, সফলতাকে দূরে ঠেলে দেবে, কিন্তু সমস্যাটা আপনাকেই অতিক্রম করতে হবে। বসে থাকলে সমস্যার সমাধান হবে না। আপনার সমস্যা এবং আপনার স্বপ্ন দুটোই আপনার। তাই নাকে না বলতে শিখুন, দেখবেন আত্মবিশ্বাস চলে আসবে অনায়াসে। 6. আশাবাদী হওয়া। সবার শেষে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে, সবসময় নিজের সম্পর্কে উচ্চ ধারণা পোষণ করতে হবে। হতাশা বৃদ্ধি করে এমন সব ব্যক্তি বা বস্তুর সংস্পর্শ থেকে দূরে থাকাটাই নিরাপদ। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।